অনেকদিন হয়ে গেল আমি আপনাদের সাথে কোনো রোস্টিং ভিডিও বানাচ্ছি না। সো আজকে ফাইনালি দিনটা চলে আসলো, আজকে আমি কাকে নিয়ে রোস্ট করছি সে আর কেউ না, আমারই মামাতো ভাই। ওনার প্রথমত পরিচয় হচ্ছে লোকে, উনি একজন টিকটকার, তোমার বুকে উনি একজন ভিলেন, खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। उन्हें एक जोन नायक उन्हें एक जोन शाहिरी बोले, तुम्हार बुके राई का मता कुत्ता से कोबो মল বড়ই স্বার্থপর, উনি একজন লাভার বয়, তুই যে আমার সুখ পাখি, তোরে ছাড়া তেমনে থাকি আমার মনে মানে, গজব বেজতি হ্যায়। সো আজকে আমি তাকে নিয়েই রোস্ট করব, জাস্ট আমি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্রেজেন্ট করব। চলুন বেশি দেরি না করে রোস্টিংটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে গাইস, আমি আরেকটা বিষয় বলে নেই, আমি এখন আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেইটা একেবারে ফুল আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি, আপনারা দেখে শুধু জাস্ট এতটুকু বুঝে নেন যে ওর এই ভিডিওতে কি কি ধরনের ভুল আছে। সো আপনারা দেখুন। চন্দ্র তুই, সূর্য তুই, চোখে তুই আলো আমার, তুই ছাড়া দুনিয়ায় অন্ধকার, চন্দ্র তুই, সূর্য তুই, চোখে তুই আলো আমার, তুই ছাড়া দুনিয়ায় অন্ধকার, এই মনের খাঁচাতে তুই যে প্রাণের পাখি রে, তুই পারিস বাঁচাতে বিষ্ণুর আমায় পাখি রে, তুই কাছে থাকলে কষ্ট নাই রে কোনো আর, আপনারা তো দেখলে নেই ওর পুরো ভিডিওটা, এখনই আপনারা একটু কমেন্ট করে জানিয়ে যান যে ওর এই টিকটক ভিডিওতে আপনারা কি কি ভুল পেয়েছেন। আমি এখন একটি একটি করে ভুল ধরছি এবং আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখানে সবার প্রথমে যেটা দেখতে পারলাম যে মামাতো ভাই সে সুপারম্যানের মতো কোথা থেকে উড়ে এসে তার মাথার নিচে ঢুকে গেল জানি না, আইলা জাদু। আপনারা কেউ কোনো কিছু খেয়াল করেছেন কি না এক্স্যাক্টলি আমি জানি না, বাট আমি আপনাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি। আপনারা সবাই একটু দেখেন যে আমার ভাই এখান থেকে উঠে যাচ্ছে, উঠে গিয়ে সে আইফোন 13 প্রো আইফোন 14 প্রো ম্যাক্স নিয়ে হাতে কাকে জানি কল দিচ্ছে। সে কল দিচ্ছে ঠিক আছে, ভালো কথা, বাট যিনি অ্যাক্সিডেন্ট করছে তার অ্যাক্টিংটা যে এতটা পরিমাণের বাজে হবে আসলে আমরা ভাবি নাই কোনোদিনও। তার মাথাটা এখনো পর্যন্ত হাওয়ায় ভেসে আছে, এটা হচ্ছে লোকে এক্সিটলি আমরা বলতে পারি জাদু, আইলা জাদু। সো এটা একমাত্র সে টিকটকার বলে এটাই তার কাছে সম্ভব। এখন আমরা নেক্সট দেখতেছি, চলুন। আমার ভাই একজনকে কল করছে, অপোজিট সাইডে যিনি ছিলেন তার কাছে ফোনটা পৌঁছে গেছে এবং তিনি কল রিসিভ করেছেন। আইলা, এটার মানে কি? ফোন দিল ঠিক আছে, ফোন রিসিভ করলো ঠিক আছে, কিন্তু ফোন ফালায় দিল, এইটার মানেটা কি? আরেকটা বিষয় যে আপনার ওনার একটু ফেসটার দিকে একটু তাকান, আমরা সবাই কম বেশি আঁক করে থাকি, আর উনি আঁক করে রয়েছে মানে কি? এরপর হচ্ছে লো গিয়ে দ্বিতীয় যে ব্যক্তি তার কাছে কিভাবে ফোন গেছে আমরা কিন্তু এক্স্যাক্টলি জানি না, হয়তোবা আমার ভাই ওনাকে ফোন দিছে আমরা ধরে নিলাম, বাট যাকে ফোন দিছে সে কিন্তু ধান ক্ষেতের মাঝখানে ছিল, নট এ পাট ক্ষেত, ধান ক্ষেত। ওকে, কেউ নেগেটিভ মাইন্ড নেবেন না, আমি কিন্তু এখানে ধান ক্ষেত দেখতে পাচ্ছি। আমি বুঝতেই পারলাম যে উনি খারাপ একটি সংবাদ তার কানে এসেছে, এই বলে কি ওনার চুলের স্টাইলটা কি এইভাবে ঠিক করবে এইভাবে?
আচ্ছা ঠিক আছে মানলাম, এটা এইভাবে কোন ধরনের সিস্টেম, ইভেন ফোনটা এইভাবে ফালা দেওয়ার সিস্টেম আমি বুঝলাম না। যাই হোক, পরের স্টেপ আমরা দেখতেছি। এখন হচ্ছে লোকে গাইস, তৃতীয় ব্যক্তির কাছে অলরেডি ফোন চলে গেছে। একটা জিনিস আপনি খেয়াল করেন, তার পেছনে ঠিক আরো একজন মানুষ দাঁড়িয়ে আছে। এখন উনিও একজন পাবলিক, আম জনগণ মানুষ, ওনার মনে শুধু একটা কোশ্চেনই করতেছে যে এখানে কি হচ্ছে, কোন ছবির শুটিং হচ্ছে। সেই বেচারার চেহারাটা আপনি একবার দেখুন, যে উনি বুঝতেই পারছে না যে এখানে শুটিং চলছে, আর উনি বলদের মতো করে ক্যামেরা তাকায় ছিল। মানে কি ভাই, আপনি কি জানেন এখানে যে বিশ্বের সব থেকে বড় একটা শুটিং এইখানে হচ্ছে, আপনি কেন ক্যামেরার দিকে তাকিয়েছেন? ভাই সরি, আর কত পচাবি রে ভাই, আই এম সো সরি, ভুলে গেছে ভাই, মাফ করে দে ভাই, আর করবো না। আরেকটা বিষয় হচ্ছিল কি গাইস, আপনারা কি দেখতেই পাচ্ছেন যে তিনজন ব্যক্তির কাছে ফোন গিয়েছে, সেই তিনজন ব্যক্তি কেন ফোনগুলো শুধু ফালিয়ে দিচ্ছে? এত যদি ফোন থাকে ভাই, আমার অসহায় একটা গরিব একটা ফোন দে আমারে, আমি খুব গরিব ভাই, তিনটা ফোনেই চুইং চুইং চুইং। বাট তিন নাম্বার যে ব্যক্তি, ওনার ফোনটার দিকে একটু তাকিয়ে দেখেন, এটা কি ফোন নাকি ফোনের ব্যাক কভার? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথাটা এই ভিডিওর কমেন্টের নিচে একটু বলে দিও, পাবলিক কিন্তু বুঝে গেছে। আরেকটা বিষয় একটু বলে নেই, আপনি কি ফার্স্ট টাইম একটু খেয়াল করেছিলেন, যেই ব্যক্তিটা বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করছে, সে যখন অ্যাক্সিডেন্ট করছে সে বাইকের সাথে শুয়ে আছে, ভালো কথা। বাট আপনারা এখানে কি দেখেছেন যে তিন নাম্বার ব্যক্তি সেইখানে তার কাছে সেই বাইকটাই তার কাছে আবার কিভাবে চলে গেল? আইলা জাদু জাদু, এই তিন নাম্বার ব্যক্তিটা একই ভুল করলো, উনিও আবার চুলে হাত দিয়ে চুল ঠিক করে। আরে বেটা লুঙ্গি মুঙ্গি খুললা দৌড় দে বেটা, তার ওদিকে একজন বড় অ্যাক্সিডেন্ট করছে বেটা, তুই বুঝোস না? আর আমি মানলাম রে ভাই, তুই দৌড় দিছস ঠিক আছে, বাট এই দৌড়ের মধ্যে হাসির কি রহস্যটা? তুই দৌড় দিলি ঠিক আছে, বাট মুখের ভিতরে এরকম হাসি কেন? তুই কাছে থাকলে কষ্ট নাই। এরপরে গাইস আমরা যেটা দেখতে পারলাম, তিনজনের তিন দিক দিয়ে সুপারম্যান, একজন স্পাইডার ম্যান আর একজন ব্যাটম্যান, তিনজনের তিন দিক দিয়ে উড়াল দিয়ে চলে আসলো, আর একজন তো পুরো দেখেন না, মানে ওটার কি নাম দিবো, স্পাইডারম্যান না ব্যাটম্যান না সুপারম্যান কি দিব, ওটা দিদি পুরো এরকম স্লিপ খায় আইতাছে, মানে এরকম স্লিপ খায়। আমরা এই কাজটা করতাম তখন যখন আমরা কোথাও কোনো বিল্ডিং এ যদি টাইলস দেখতাম, ঠিক তখন আমরা জুতা পরে এরকম স্লিপ কাটতাম। তো আজকে সেই নায়ক চিং স্লিপ করে এসে চলে গিয়েছে, একজন বাইক অ্যাক্সিডেন্ট করেছে তাকে উদ্ধার করার জন্য। কষ্ট নাই রে কোনো আরে ভাই তোরা উঠাইতেছস ঠিক আছে, বাট আরেকজন ছেলে যিনি, ওনার আরেকটু হইলো হয়তো বা তার বংশবৃদ্ধি যা আসলো সব দেখা যেত। দুনিয়ায়
যদি আমার ভাই বিশ্বাস করেন আমার যদি সেই পাওয়ারটা থাকতো মোবাইলের স্ক্রিনের ভিতরে ঢুইকা তার যদি প্যান্টটা দিয়ে আমরা টান দিতে পারতাম। ভিডিও করতেছে বাট ক্যামেরাম্যান কি একটাবার দেখে না যে তার হোগাটা দেখা যাইতাছে। আমারও আপনাদেরও জানতে খুব ইচ্ছে করে, আশা করতেছি যে এখন সেই রুগীটার কি অবস্থা, কি হাল অবস্থা সেটা আমিও জানতে চাই। রুগীর কি অবস্থা, কেমন আছেন আমিও জানতে চাই এবং আপনারাও জানতে চান আশা করতেছি। সো আমরা চাই আপনারা টিকটকাররা এই ভিডিওটা নিয়ে সেকেন্ড একটি পার্ট নিয়ে আসুন, যেটা আমরা অবশ্যই দেখতে চাই। আর এরকম মজার মজার ভিডিও আপনারা বানাবেন এবং আমি একটি কন্টেন্ট বের করব, সেটা আমারই কাজ। সো চলো আজকের এই ভিডিওটা থাকবে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো একদিন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম মজাদার টিকটকের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। পিস।